اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী বাদা প্রশংসা আল্লাহর জন্য দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলাই صل علی আলাই আজকে دینی মজলিসের বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে প্রত্যেক রাত্রেই কি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন বিষয়টা এই যে তো ভাই বোনেরা যারা যেখান থেকে শুনছি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শোনা দরকার এমরমে হাদিসটি শুনবো এবং আরও কিছু কথা বলবেন ইনশাআল্লাহ আনাবি আনাবিহরাই রাতা আর দিয় আনহ কাল কাল আরি সাল্লি সাল্লাম اذا كان اول ليله من شهر رمضان سفدت الشياطين ومردت الجن وغلقت ابواب النار فلم يفتح منها باب وفتحت ابواب الجنه فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير اقبل ويا باغي الشر اقصر ওয়ালিল্লাহিয়া ও তাকা ও মিনানার ওয়াজালিকা কুল্লুলাইলাতিন ইমাম তিরমিজি রাহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন ছয় শত বেরাশি নাম্বার হাদিস আবু হুরায়রা রতিয়াল্লাহ ব হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলাই সাল্লাম বলেছেন শয়তান ও দুষ্ট জিনদেরকে আরমজান মাসের প্রথম রাতেই রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলা বদ্ধ করা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন হে কল্যাণ হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও হে কল্যাণের পথে অগ্রসরকারী হে কল্যাণকামী ব্যক্তি কল্যাণ যিনি চাচ্ছ তোমরা সামনে অগ্রসর হও হে পাপ পাপি ব্যক্তি তোমার পাপ থেকে বিরত থাকো আর বহু লোককে আল্লাহ তালার পক্ষ হতে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ হয়ে থাকে সম্মানিত ভাই বোনেরা যারা যে যেখান থেকে আমরা শুনছি যে হাদিসটি আপনার জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যাবে জাল্লা রসুলসল্লাহ সাল্লাম বলছেন যে রমজান মাস যখন আসে প্রথম রাত থেকেই শয়তানকে এবং দুষ্ট শয়তানকে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বেঁধে রাখা হয় শৃঙ্খলা বদ্ধ রাখা হয় বেঁধে রাখা হয় আর জাহান্নামের দরজাগুলা বন্ধ করা হয় আর এ মাসে জাহান্নামের দরজা আর খোলা হয় না মানে আর হবে না জান্নাতের দরজাগুলা বন্ধ করা হয় আর এ মাসে আর দরজাগুলা জি জান্নাতের দরজাগুলা খোলা হয় জান্নাতের দরজাগুলা খোলা হয় আর এ মাসে সেটা আর বন্ধ করা হয় না যে ধারা আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের দরজা বন্ধ করা হয় আর সেটা খোলা হয় না জান্নাতের দরজাগুলা খোলা হয় সেটা বন্ধ করা হয় না আর এভাবে আহ্বানকারী ডাকতে থাকে হে কল্যাণের পথে অগ্রসরকারী হে কল্যাণকামী ব্যক্তি হে কল্যাণকামী ব্যক্তি তুমি সামনের দিকে অগ্রসর হয়ে থাকো সামনের দিকে আরও অগ্রসর হও সামনের দিকে আরও অগ্রসর হও এরপরে বলেন যে তোমরা এই মাসে অন্যায় কাজ করছো তোমরা তোমাদের অন্যায় কাজ থেকে থেমে দাঁড়াও আর অন্যায় কাজ করিও না এরপরে বলছেন অলিল্লা ও তাক লাইলাতিন আর আল্লা সুহানা যা অনেক জাহান্নামিকে তিনি এই মাসে মুক্তি দিয়ে থাকেন প্রত্যেক রাত্রেই রমজান মাসের প্রত্যেক রাত্রেই তিনি মুক্তি দিয়ে থাকেন তাই আবারও বলছি যে এই মাসে রমজান মাস আসলে আল্লাহ তা তালা শয়তানকে শয়তানকে দুষ্ট শয়তানকে তাদেরকে বেঁধে রাখেন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে রাখেন সে দরজাগুলা আর খোলা হয় না জান্নাতের দরজাগুলা খোলা থাকে আর বন্ধ করা হয় না আর কল্যাণ পথের আহ্বানকারী এইভাবে মানুষকে ডাকতে থাকে যে হে যারা তোমরা কল্যাণের পথে আসতে চাও কল্যাণকামী তোমরা সামনে আরও বেশি বেশি ভালো কাজ করো আর হে যারা তোমরা অকল্যাণ কাজ করতে আসো তোমরা ও কাজগুলা কাজগুলো বন্ধ করো আর অকল্যাণ কাজ করো না আর আল্লাহ সুহান তালা এই রমজান মাসের প্রত্যেক রাতে প্রত্যেক রাতেই অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে তিনি রক্ষা করেন তাই আমরা অনেকে এই রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করেছি তিন ভাগে আমরা বিভক্ত করেছি যে প্রথমে আপনার যেটা আমরা বিভক্ত করেছি তিনভাবে রমজান মাসকে যে মাঘ ফেরাত রহমত মাঘ ফেরাত নাজাত যেটা আমরা বলছি যে প্রথম রহমাত তারপরে নাজাত তারপরে আমরা যে ক্ষমা তারপরে নাজাত যেটা তিনটা প্রকার করেছি রহমত ক্ষমা এবং নাজাত আসলে এটা সহি প্রমাণিত নয় এই উত্তরে হাদিসে উত্তর দেয় হাদিস থেকে স্পষ্ট হয় যে যদি তাই হয় তাহলে তো আল্লাহ প্রত্যেক রাত্রেই হাদিস থেকে স্পষ্ট যে প্রত্যেক রাত্রেই অসংখ্য মানুষকে আল্লাহ সুবাহ আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন তাহলে যদি তাই হয় যদি আপনি বলেন যে প্রথম রহমত আর মাঝের আপনার ক্ষমা আর লাস্টের নাজাদ তাহলে উল্টোটা হয়ে যায় তাহলে উল্টোটা হয়ে যায় ওই জন্য ওলামা সুন্না বলছেন যে রমজান মাসকে তিন ভাগে যেটা ভাগ করা হয়েছে এ হাদিসটি জয়ীব বলছেন ওলামা সুন্না হাদিসটিকে জয়ীব বলছেন আল্লাহ সুবহান আলার প্রত্যেক রাতেই তার ক্ষমাও রয়েছে মাঘভাত রয়েছে নাজাতো রয়েছে প্রত্যেক রাত্রে এইভাবে রয়েছে কারণ অন্য হাদিসে সই হাদিস আবু রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানা তাল্লা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে দুনিয়ার আকাশে নেমে এসে বলেন মাইয়া আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তারপরে বলেন মাইয়াস আলী ফলাহ এমন কে আসো যে আমাকে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব মাইয়াস তাক ফিনি ফিল্লাহ এমন কে আসো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। আমি তাকে ক্ষমা করে দেবো এবং বোখারি রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছে তাহলে আল্লা তাআলা এইভাবে বলেন আমাদের সবাই সবার মন কি একই জিনা কেউ রাত্রে উঠে আল্লাহর কাছে জাহান্নামের থেকে মাপ জাহান নাম থেকে রক্ষা চাই কেউ চাকরি বাকরি নাই রিজিকের জন্য কেউ চাই কেউ ক্ষমা চাই কেউ আল্লাহ রহমত চাই কেউ রিজিক চাই বিভিন্ন জন বিভিন্ন জিনিস চাই তা আল্লাহ সুহাতা আল্লাহর কাছে আপনি যা চাইবেন সে জিনিস আল্লাহ দিবেন প্রত্যেক রাত্রেটা খোলা আছে। রহমতও রয়েছে মাগফিয়াতো রয়েছে নাজাতও রয়েছে তাই আমরা খাস করে যেটা তিনটা বিভক্ত যেটা ভাগ করা হয়েছে এটা ওলা বাসুন্নাগণ হাদিসকে জয়ী বলছেন তাই আল্লাহ যে যেন আমরা রমজান মাসকে পেয়ে বেশি বেশি আমল করতে পারি আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে জাহান নাম থেকে মুক্তিদান করেন আল্লাহ তালা যেন আমাদের পাপগুলা ক্ষমা করে দেন যারা আমরা অন্যায় কাজ করছি আপনার অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করেন মানুষকে দোকানে যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি মানুষকে ঠগাবেন না মানুষ আমরা মিথ্যা কথা বলবো না মানুষের গিবোধ করব না আমানতের খেয়ানত করব না আমরা অন্যায় মানুষকে হত্যা করব না এইভাবে আমরা খারাপ থেকে যারা মানুষের সাথে জুলুম করবো না যারা আমরা জুলুম করি আপনার জুলুম থেকে নিজেকে রক্ষা করেন আমরা যেন রমজান মাস আমরা সারা বছর বেঁচে থাকবো আমরা এগুলো করবো না তবে খাস করে রমজান মাসে যাতে আমরা অন্যায় কর্ম থেকে যদি আমরা দূরে থাকি ইনশাল্লাহ এটা প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ পরে আমরা এর থেকে দূরে থাকতে পারবো এই জন্য যার জাকাত ফরজ হয়েছে আপনি জাকাত দিয়ে দেন যার হজ ফরজ হয়েছে আপনি হজে নিয়োগ করলেন আপনি এইভাবে ভালো কাজগুলো করার চেষ্টা করেন অন্যায় যারা করছেন অন্যায় কাজ ছেড়ে দেন সুদ যারা খাচ্ছেন সুদ ছেড়ে দেন ঘুষ যারা খাচ্ছেন ঘুষ ছেড়ে দেন মানুষের যারা জমি দখল করছেন তারা জমি এভাবে তার কাছে জমি ছেড়ে দেন কেউ কাছে কেউ ঋণ পেলে ঋণ দিয়ে দেন আপনি ঋণ দিয়ে মানুষ ঘুরাচ্ছেন এভাবে যাতে না হয় আমরা পিতা মাতার করার চেষ্টা করি আমরা পিতা সাথে যারা পিতা মাতার সাথে সম্পর্ক নাই আপনি পিতা সম্পর্ক গড়ুন আপনার মানুষের সাথে যার সাথে আপনার সম্পর্ক নাই আপনি সম্পর্ক গড়ুন তার মানে যার সাথে আপনার আগার রয়েছে তার কাছে ক্ষমা চেয়ে নেন ক্ষমা চেয়ে নেন মৃত্যুর আগে আপনি ক্ষমা চেয়ে নেই ক্ষমা চেয়ে নেন আপনার কোনো ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেন আল্লাহ সুন্দর যেন আমাদের এই রমজান মাস আসছে বেশি বেশি দান করা তৌফিক দান করেন বেশি বেশি সালাদ পড়া তৌফিক দান করেন বেশি বেশি কোরআন পড়া তৌফিক দান করেন বেশি বেশি ভালো কাজ করা তৌফিক দান করেন অন্যায় কাজ থেকে যেন আল্লাহ সুমাহাতালা আমাদেরকে রক্ষে দূরে রাখেন আল্লাহ আলমসুফান আল্লাহামদিকা হামদিকা ইলা আন্তা ও আতুবিক